চক্রান্ত হলেও দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নেত্রীর বিশ্বাসকে চিড় ধরানোর জন্য কেউ বা কারা এই কাজ করেছিল, বললেন 20 বছরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। প্রসঙ্গত পুনরায় খড়গপুর 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ত্রিশুত মাইতি। এরপর দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি এদিন। আজ এক সাক্ষাৎকারে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু ক্ষেত্রে তার বিরুদ্ধে চক্রান্ত তৈরি হয়েছিল। দলেরই একাংশ চায়নি তিনি পুনরায় ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত না হোক, কিন্তু দল সমস্ত দিক খতিয়ে দেখে সঠিক বিচার বিবেচনার মধ্য দিয়ে পুনরায় দলের খড়গপুর 2 নম্বর ব্লকের দায়িত্ব দিয়েছেন দল পরিচালনার জন্য। তবে দলের মধ্যে থেকে কে বা কারা চক্রান্ত করেছে তা খোলসা করে জানাননি ত্রিশিত বাবু। কিছু কিছু ক্ষেত্রে চক্রান্ত তৈরি হয়েছিল, কিন্তু দল সঠিক নির্বাচন করেছে, সেই জন্য পুনরায় আমি দলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই কেউ কেউ কোনো সমালোচক বলেছিল দীর্ঘদিন উনি দলের সভাপতি আছেন, তাই ওনার পরিবর্তে অন্য কাউকে যদি দায়িত্ব দেওয়া হয়, কিন্তু দল মনে করেছে যে অতীতকালের সমস্ত কার্যক্রম, আমার প্রতি মানুষের বিশ্বাস, স্বার্থ ত্যাগ, নিষ্ঠা এবং সত্য ন্যায়পরায়ণতার উপর ভরসা করে সেই মাপকাঠি দেখে সর্বস্তরে পরীক্ষা নিরীক্ষার পর আমাকে সার্টিফিকেট দল দিয়েছে। এটাই আমার 20 বছরের প্রাপ্তি। আমি এটাকে নিয়েই আগামী দিনে সংগঠনের কাজে নিজেকে আরও বিলীন করে দেব, মানুষের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে। এসব অবশ্যই দলের লোক তো কেউ কেউ থাকবে, আমি বিশ্বাস রাখি বিরোধী দল আমাকে দেখেছে, সে যে কোনো রাজনৈতিক দল হবে, তারা কখনোই বোধহয় আমার বিরুদ্ধে একটি প্রশ্ন তুলতে পারেনি, আমার দলেও কেউ প্রশ্ন তুলেনি কোনো ব্যাপারে। এত কথা হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কেউ প্রশ্ন তুলতে পারেনি। দুর্ভাগ্যের শিকার হয়তো কখনো কখনো হতে পারে, আমার এই সততা, আমার এই নিষ্ঠা, আমার এই ব্যক্তি এবং নেত্রীর বিশ্বাসকে কিছুটা চিড় ধরানোর জন্য কেউ বা কারা, সেটা ভবিষ্যৎ বলবে কে ঠিক কে বেঠিক। হতে পারে দলের এবং দলের বাইরে